দরজায় করানোর চেয়ে বিশ্বক্রীড়ার আসর অলিম্পিক চলছে সমস্ত ইভেন্টে যোগ্যতা অর্জনের লড়াই। এই লড়াইয়ের মাঝে ক্রীড়াপ্রেমীদের জন্য সুখবর, ভারতের প্রথম পুরুষ বক্সার হিসেবে প্যারিস অলিম্পিকে যোগ্যতা অর্জন করে নিলেন নিশান্ত দেব। বিশ্ব বক্সিং যোগ্যতা অর্জনকারী পূর্বপুরুষদের 71 কেজির বিভাগের কোয়ার্টার ফাইনালে ভারতীয় বক্সার নিশান্ত পান্থ শূন্যের ব্যবধানে হারিয়ে দিলেন মালটোভারকে, যার কারণে যোগ্যতা অর্জন করে নিলেন অলিম্পিকের জন্য। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। আগামী 6 জুন কুয়েতের বিরুদ্ধে ভারতের জার্সি গায়ে নিজের শেষ ম্যাচ খেলবেন ভারতীয় অধিনায়ক সুনীল ছেত্রী। 151তম ম্যাচ দিয়েই বিদায় জানাবেন ফুটবলকে। তার জায়গায় কে ভারতীয় দলের ফরোয়ার্ডের দায়িত্ব পালন করবে, এর মাঝেই উত্তর পাওয়া গেল সুনীল ছেত্রীর পরবর্তী ফরোয়ার্ড হিসেবে ভারতীয় দলে দায়িত্ব পালন করবেন লালিয়ান জুয়ালা ছাংতে। 26 বছরের এই ফুটবলার 2015 সালের চ্যাম্পিয়নশিপে নেপালের বিরুদ্ধে অভিষেক হয়েছিল, জীবনের প্রথম ম্যাচেই করেছিল জোড়া গোল। তাই সুনীল ছেত্রীর উত্তরসূরি হিসেবে উঠে আসছেন ভারতীয় ফুটবলে ছাংতে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। ছেলেদের টি টোয়েন্টি বিশ্বকাপের মাঝে আবারও সিরিজের ক্রিকেটের প্রস্তুতি নিচ্ছে ভারতীয় দল। তবে এবার ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় মহিলা দল খেলবে 3 ফরম্যাটিভ সিরিজ, টেস্ট সিরিজ, একদিবসীয় ম্যাচ এবং টি টোয়েন্টি ম্যাচ খেলবে উভয় দল। তবে ঘরের মাঠে নামার আগে ঘোষিত হলো ভারতীয় দলের নামের তালিকা। 3টি ফরম্যাটে দলের দায়িত্ব পালন করবেন হরমনপ্রীত কৌর। তবে এবার দল বাছাইয়ের ক্ষেত্রে নতুন চমক, বাংলা থেকে ভারতীয় দলের সুযোগ পেলেন 3 মহিলা ক্রিকেটার, যার মধ্যে রয়েছে রিচা ঘোষ, দীপ্তি শর্মা এবং শহিকা ইশাক। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। কুড়িটি দলকে নিয়ে রবিবার থেকে শুরু হচ্ছে নবম টি টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে প্রস্তুতি চলছে অংশগ্রহণকারী দলগুলোর। তবে এবার এই আসরের আগে টি টোয়েন্টি ক্রিকেটে সেরা 5 বোলার যারা সর্বোচ্চ উইকেট সংগ্রহ করেছেন তাদের ছাপিয়ে যেতে পারবেন কি এবারের বোলাররা? পরিসংখ্যান অনুযায়ী এখনও পর্যন্ত 31টি ম্যাচে 41 উইকেট নিয়ে শীর্ষে বাংলাদেশের সাকিব আল হাসান, 34 ম্যাচে 39 উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে পাকিস্তানের আফ্রিদি, 31 ম্যাচে 38টি উইকেট নিয়ে তৃতীয় স্থানে শ্রীলঙ্কার মালিঙ্গা, 23 ম্যাচে 36টি উইকেট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে পাকিস্তানের আজমল হোসেন এবং 21 ম্যাচে 35 উইকেট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে শ্রীলঙ্কার অজন্তা ম্যান্ডিস। তাই এবার ভারতীয় বোলারদের কাছে অনেকটাই চ্যালেঞ্জ এই আসর। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। সুপার ফোরের শেষ ম্যাচ অমীমাংসিতভাবে শেষ হলো পর্ন স্টার এবং চলমান সংঘের। তবে প্রথম ইনিংসে লিড নেবার সুবাদে 3 পয়েন্ট পেল চলমান, যার কারণে 4 দলীয় আসরে মোট 9 পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হলো চলমান সংঘ। পুলিশ ট্রেনিং মাঠে 2 দলের লড়াইতে ছিল শেষ দিনে বেশ উত্তেজনা। অপরদিকে এমবিবি স্টেডিয়ামে হার্ভি এবং কসমোপলিটনের মধ্যে ম্যাচটিও অমীমাংসিতভাবে শেষ হলো। তবে প্রথম ইনিংসে লিড নেবার ফলে 3টি পয়েন্ট পেল হার্ভে। শেষ হলো রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত মরসুমের এই সন্তোষ মেমোরিয়াল প্রথম ডিভিশন ক্রিকেট। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।